হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরেছি বাংলাদেশের এখন পর্যন্ত সেরা তিনটি স্লিপার বাস সম্পর্কে। বর্তমানে প্রায় অর্ধ শতাধিক স্লিপার বাস সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের দেশে, যার ভিতরে এই তিনটি বাসকেই আমি পার্সোনালি এগিয়ে রাখবো আমার দিক থেকে। এবং কেন এগিয়ে রাখবো, পাশাপাশি এই বাসগুলোতে যাত্রীরা কী কী সুবিধা পাবে এবং বাসগুলো কোন রুটে চলাচল করছে, এ নিয়ে বিস্তারিত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে। পাশাপাশি বাসগুলোর টেকনিক্যাল অ্যানালাইসিস এবং কেন এই বাসগুলোকে স্লিপার বাস বলা হয় বা স্লিপার বাস তৈরি করতে কত টাকা খরচ হয়ে থাকে, মানে বিস্তারিত যা যা আছে সব কিছু খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি, মাহবুবুর রহমান খান। বাংলাদেশের স্লিপার বাসগুলোর কথায় আসতে হলে প্রথমেই আমাকে যেই বাসটি নিয়ে কথা বলতে হবে সেটি হচ্ছে এমআর এন্টারপ্রাইজের এই স্লিপার বাসটি, কারণ এটি একমাত্র বাস বর্তমানে বাংলাদেশের যেই বাসটিতে আপনারা পাচ্ছেন টয়লেটের সুবিধা। দেশে প্রায় 2 কোটি এবং 2.5 কোটি টাকা মূল্যের ডাবল ডেকার বাসগুলো থাকলেও কিন্তু সেই বাসগুলোতে ওয়াশরুমের ফ্যাসিলিটি যাত্রীদের দেওয়া হয়নি। তবে এই স্লিপার বাসটিতে ওয়াশরুমের ফ্যাসিলিটি রয়েছে, যেখানে দেশি টাকায় এই বাসগুলোর প্রাইস পড়েছে প্রায় 90 লাখ টাকার মতো। অশোক লেল্যান্ড 12 ইঞ্চের উপরে নির্মাণ করা হয়েছে এই বাসগুলোকে, যেখানে চেসিসটি এসেছে ভারত থেকে এবং বডি তৈরি করা হয়েছে বাংলাদেশেই। 12 ইঞ্চ CRS ভার্সনের এই চেসিসগুলোতে রয়েছে এয়ার সাসপেনশন, রিটার্ডার, শক অ্যাবজর্বার সহ নানান ধরনের সুবিধা। 225 হর্স পাওয়ারের এই চেসিসগুলোর প্রাইস পড়ে প্রায় 50 লাখ টাকার মতো। বাসের বডি তৈরি করতে আরও প্রায় 35 লাখ টাকার মতো লেগেছে এবং ওয়াশরুমটির ইন্ডিভিজুয়াল প্রাইস 5 লাখ টাকার মতো। যেখানে বাংলাদেশ বিমানে যেই ওয়াশরুমটি ইউজ করা হয় ঠিক একই ওয়াশরুম এই বাসটিতে ইউজ করা হয়েছে। ওভারঅল 90 লাখ টাকা খরচ হয়েছে দেশেই এই বাসটিকে নির্মাণ করার জন্য। কেন এই বাসগুলোকে স্লিপার বাস বলা হচ্ছে, কারণ এই বাসগুলোতে কিন্তু আপনারা সিটের পরিবর্তে বেডে সুবিধা পাবেন, অর্থাৎ বাসে কোনো সিট নেই, বাসে বিছানা সুবিধা রয়েছে, অর্থাৎ আপনি আপনার বাসে যেরকম ঘুমিয়ে থাকেন ঠিক একই কমফোর্টের সাথে এই বিছানাগুলোতে ঘুমিয়ে আপনারা ট্রাভেল করতে পারবেন বাসের সাথে। ঢাকা থেকে সাতক্ষীরা রুটে চলাচল করছে এমআর এন্টারপ্রাইজের এই স্লিপার বাসগুলো। অ্যাজ আই মেনশন আর্লিয়ার, যে এই বাসগুলোর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এই বাসটিতে ওয়াশরুমের সুবিধা রয়েছে, যেটি অন্য কোনো বাসে নেই। এবং এই ওয়াশরুমের কারণে কিন্তু এই বাসটিতে 30টি বেড অ্যাপ্লাই না করে 28টি বেড অ্যাপ্লাই করা হয়েছে, কারণ 2টি বেডের জায়গা নিয়ে নিয়েছে এই ওয়াশরুমটি। প্রতিটি বেডের মাথার উপরে রয়েছে চার্জিং পোর্টের সুবিধা এবং 2টি সুইচ আপনারা দেখতে পারবেন, যার ভিতরে একটি দিয়ে আপনি আপনার সুপারভাইজারকে কল করতে পারবেন এবং অপরটি চার্জিং পোর্টের সুইচ। এছাড়া মাথার উপরে একটি রিডিং লাইটস রয়েছে এবং এসি কন্ট্রোলার রয়েছে, RGB কালারিং রয়েছে, পায়ের সামনে রয়েছে একটি LED টিভি সেটের সুবিধা। এছাড়া একটি জুতা রাখার বক্স এবং একটি ব্ল্যাঙ্কেট রয়েছে প্রত্যেকটি যাত্রীর জন্য, অর্থাৎ একটি কম্বল রয়েছে প্রত্যেকটি যাত্রীর জন্য। বাসের বেডের কথা যদি আসি, তবে বেসগুলো অনেকটা সফট এবং লাক্সারিয়াস, যেমনটা স্লিপার বাসে আপনারা এক্সপেক্ট করেন যে বেশ ভালো রকমের ঘুম যাতে আপনাদের হয়, সেই কোয়ালিটির বেডই কিন্তু এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে। বাসের এক পাশে রয়েছে সিঙ্গেল বেডগুলো এবং অপর পাশে রয়েছে ডাবল বেডগুলো, অর্থাৎ যারা পরিবার নিয়ে ট্রাভেল করতে চান তারা ডাবল বেডগুলোতে টিকিট কাটতে পারবেন এবং যারা একা ট্রাভেল করবেন তাদের জন্য সিঙ্গেল বেড রয়েছে। এভাবে লোয়ার কম্পার্টমেন্টে আপনার 15টি বেড এবং আপার কম্পার্টমেন্টে 15টি বেড থাকে সকল স্লিপার বাসে, বাট এই বাসটিতে 2টি বেড কম আছে, কারণ এই বাসটিতে ওয়াশরুমের সুবিধা রয়েছে। মোস্ট ইম্পর্টেন্টলি, এই বাসগুলোর প্রতিটি বেডের সাথে কিন্তু থাই গ্লাসের সুবিধা রয়েছে, অর্থাৎ আপনার প্রাইভেসি ইনসিওরে 100% ভূমিকা রাখবে এই থাই গ্লাসগুলো। স্লিপার বাসের দিক থেকে আমার মতে দ্বিতীয় অবস্থানে থাকবে সেয়তি ট্রাভেলসের এই হাইগার স্লিপার বাসটি। যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের কথায় আসে, তবে প্রথম অবস্থানে এই বাসটির থাকার কথা। তবে যেহেতু এই বাসটি সিট প্লাস স্লিপার, অর্থাৎ এই বাসটিতে একই সাথে সিট এবং বিছানা সুবিধা রয়েছে, পাশাপাশি এই বাসটিতে ওয়াশরুমের ফ্যাসিলিটি নেই, এই জন্য এই বাসটিকে দ্বিতীয় অবস্থানে রাখা হয়েছে। বাট যদি টেকনিক্যালি অ্যানালাইসিস করি, তবে প্রথম অবস্থানেই থাকবে দেশের হাইগার স্লিপার বাসগুলো, কারণ এই বাসগুলোতে আপনারা 300 হর্স পাওয়ারের সুবিধা পাবেন। পাশাপাশি এই বাসগুলো অনেকটা টেকসই কিংবা অনেকটা দীর্ঘস্থায়ী বলা যায়। পাশাপাশি এটি রিয়ার ইঞ্জিন বাস, অর্থাৎ বাসের ইঞ্জিনের পজিশন বাসের ঠিক পিছনে, যার কারণে এই বাসগুলোতে এক্সট্রা অনেকগুলো ফ্যাসিলিটি পাওয়া যায়। যেমন এই বাসগুলোর স্পিড বেশি, মাইলেজ বেশি, হুইলসের ট্র্যাকশন বেশি, ওভারঅল বাসের এফিসিয়েন্সি বেশি। দেশি টাকায় এই বাসগুলোর প্রাইস পড়ে এক্সাক্ট 1 কোটি টাকা, যেখানে চেসিসের মূল্য 66 লাখ টাকা এবং বডি করতে খরচ হয় প্রায় 35 লাখ টাকা। চায়না থেকে এই বাসগুলোর চেসিস আনা হয়। তবে বাসের বডিতে অসাধারণ কাজ করেছে গাউসিয়া মোটরস, যার কারণে কিন্তু এই বাসটিকে দেখে মনে হয় যে বাইরের দেশ থেকে এই বাসটিকে নির্মাণ করে আনা হয়েছে। তবে বাইরের দেশে নয়, বাংলাদেশেই উন্নত কোয়ালিটির সব ফিচার দিয়ে, যেমন অটোমেটিক ডোর ওপেনিং লকিং, এছাড়া লাগেজ বক্সের ওপেনিং লকিংটাও অটোমেটিক, পাশাপাশি সকল ধরনের ফ্যাসিলিটি দিয়ে কিন্তু এই বাসটিকে নির্মাণ করা হয়েছে। তবে এই বাসটিকে 100% স্লিপার বাস বলা যায় না,
কারণ এই বাসটিতে একই সাথে কিন্তু আপনার সিটের সুবিধা রয়েছে। 28টি সিট এবং 17টি স্লিপার বেড রয়েছে এই বাসটিতে। বর্তমানে ঢাকা চিটাগাং কক্সবাজার রুটে সার্ভিস দিচ্ছে এই বাসগুলো সেহুতি ট্রাভেলসের হয়ে, যেখানে প্রতিটি সিটের ভাড়া 1600 টাকা এবং বেডগুলোর ভাড়া 2000 টাকা। সবগুলো বেডের সামনেই কিন্তু এলইডি টিভি সেটের ব্যবস্থা রয়েছে, যেটি জার্নিকে করবে আরও বেশি ফ্লুয়েন্ট কিংবা আরও বেশি এনজয়েবল। ওভারঅল বাংলাদেশের স্লিপার বাসগুলোতে যে সকল সুবিধা থাকে ঠিক একই সুবিধা রয়েছে এই বাসগুলোতে। বাসের প্রতিটি সিটের হ্যান্ডেলের নিচেই দুটি সুইচ রয়েছে, যার একটির মাধ্যমে আপনি আপনার সিট ফোল্ড কিংবা আনফোল্ড করতে পারবেন এবং অপরটির মাধ্যমে আপনি লেগরেস্ট কন্ট্রোল করতে পারবেন। এছাড়া ড্রিঙ্ক হোল্ডার, একটি হ্যান্ডবার এবং একটি নেটের জালি রয়েছে সিটের সাথে। রেড কালারের এই স্টিয়ারগুলো ইউজ করে আপনাকে আপার বেডে কিংবা স্লিপার বেডে উঠতে হবে আপনার, কারণ এই বাসটির কিন্তু উপরে শুধু বেডের সুবিধা রয়েছে এবং পুরো বাস জুড়ে ফ্রি ওয়াইফাই সুবিধা রয়েছে। তৃতীয় অবস্থানে আমি যেই বাসটিকে রাখবো, এই বাস নিয়ে অনেক সমালোচনা থাকলেও আমি মনে করি হিনো RM2 মডেলের এই বাসগুলো বাংলাদেশের প্রথম অবস্থানে থাকতো যদি এই বাসগুলোর চেসিস বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল হতো। বর্তমানে হিনো RM2 এর প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছে হিনোর পক্ষ থেকে, অর্থাৎ কোনোদিনই হিনো RM2 মডেলের এই বাসগুলো আর তৈরি করবে না জাপানি হিনো কোম্পানি, যার কারণে নতুন RM2 বাস বাংলাদেশে একদমই নেই। হাতে গোনা যে RM2 বাসগুলো ছিল সেই বাসগুলোর ভিতরেই একটি বাসকে রিবডি করে স্লিপার বাসে কনভার্ট করা হয়েছে এবং সেটি হচ্ছে এই বাসটি। বাসটিকে দেখলে কিন্তু বোঝাই যায় না যে এই বাসটির বয়স এত বেশি, কারণ প্রায় 10 বছর আগের একটি হিনো RM2 বাসকে রিবডি করে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে এবং প্রথমে এই বাসটিতে সিট থাকলেও বর্তমানে এটিকে স্লিপার কোচে কনভার্ট করা হয়েছে। একে ট্রাভেলসের হয়ে চলাচল করছে এই বাসগুলো। বাসটির ফুল ট্রান্সফরমেশনের কাজ করা হয়েছে বাংলাদেশেই। বাসটিকে দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে বেশ ভালো কোয়ালিটির কাজ করা হয়েছে এই বাসটিতে। টু বি অনেস্ট, হিনো RM2 মডেলের বাসগুলোর জিএসআর প্রাইসই পড়তো 1 কোটি টাকা এবং এই বাসগুলোর বডিসহ প্রাইস পড়তো 1 কোটি 30 লাখ থেকে 1 কোটি 40 লাখ টাকা। বাংলাদেশের স্লিপার বাসগুলোতে যেরকম ফরমেশন ইউজ করা হয়, অর্থাৎ এক পাশে আপনার ডাবল সিট এবং অন্য পাশে সিঙ্গেল সিট, পাশাপাশি দুটি আলাদা কম্পার্টমেন্টের সিটগুলো থাকে, অর্থাৎ নিচে 15টি বেড এবং উপরে 15টি বেড, ঠিক একই ফরমেশনে আসলে এই বাসগুলোকেও নির্মাণ করা হয়েছে। যদিও এই বাসগুলোতে কিন্তু প্রায় 13.5 মিটার লেংথের সুবিধা রয়েছে, অর্থাৎ বেশ বড় লেংথের সুবিধা রয়েছে, যার কারণে সিটগুলো কিন্তু তুলনামূলক বড় এবং 6 ফুট প্লাস মানুষও খুব শান্তির সাথেই আসলে এই বেডগুলোতে অ্যাডজাস্ট হতে পারবে। এলইডি টিভি সেট, চার্জিং পোর্ট, ফ্রি ওয়াইফাই সুবিধা এগুলো তো ইনক্লুড রয়েছে এই বাসটিতেই। সো এই ছিল মোটামুটি আমার মতে বাংলাদেশের সেরা 3টি স্লিপার বাস। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এছাড়া এই বাসগুলো আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন। বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।